হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা দারাজ থেকে মিস্ট্রি বক্স অর্ডার করেছেন এবং অনেকে দেখছি অনেক কিছু পেয়েছে, যেমন টিভি কার্ড, আরও বিভিন্ন জিনিস পেয়েছেন আপনারা, তার মধ্যে ইয়ারফোন আছে, ইয়ারবাড আছে, বিভিন্ন ধরনের জিনিস পেয়েছেন। কিন্তু আমি কিন্তু মিস্ট্রি বক্স অর্ডার করেছিলাম দুইটি। সো আমার কাছে কিন্তু আমার দুইটি মিস্ট্রি বক্স হাজির হয়েছে। এই যে আমার দুইটি মিস্ট্রি বক্স আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই দুইটি মিস্ট্রি বক্সের মধ্যে কী আছে সেটি আজকে আপনাদেরকে দেখাবো। সো তাহলে চলুন ভিডিওটা শুরু করি। যেহেতু মিস্ট্রি বক্স একটি আনন্দের বিষয়, যেহেতু মাত্র 11 টাকায় আমি এইটি অর্ডার করেছিলাম, কিন্তু এক একটা 11 টাকা করে নিয়েছিল, কিন্তু সাথে 2 টাকা করে ক্যাশব্যাক পেয়েছিলাম বিকাশের মাধ্যমে পেমেন্ট করার কারণে। সো দেরি না করে এখন চলুন ভিডিওটা শুরু করা যাক। সো তাহলে আমরা প্রথমে এটা খুলে দেখি এর মধ্যে কী আছে। আমি এটা কেটে ফেলি, যেহেতু এর মধ্যে কী আছে বুঝতে পারতেছি না, অনেক বড় লাগতেছে, কাটতে গেলে আমার ভয়ও করতেছে এর মধ্যে কী দিছে না দিছে। সো দেখা গেল মেয়েদের কোনো পোশাক দিল কি না। আসলে অনেকে কিন্তু মেয়েদের পোশাক পাচ্ছে, সেই ভয়তে ভয়তে কিন্তু আমি কাটতেছি, আমি বুঝতে পারতেছি না কী দিছে এর মধ্যে। আসলে আমি খুবই এক্সাইটেড, যেহেতু মিস্ট্রি বক্স দিয়েছে মাত্র 9 টাকা, আর এটা হয়তো বা কী হবে সো বুঝতে পারতেছি না, দেখা যাক, আপনাদের একটু দেখাই। ও মাই গড, ব্যাগ দিয়েছে 9 টাকাতে, এ কি কোনো কথা, 9 টাকায় একটা ব্যাগ দিয়েছে, কীভাবে পসিবল? ব্যাগের কন্ডিশনটা কিন্তু ভালোই লাগতেছে, যে এক সাইডে নেওয়া যাবে এই ব্যাগটা, মানে এটা ছেলেদের জন্য এই ব্যাগটি দিয়েছে। যাই হোক, ছেলে মানুষ হয়ে ব্যাগটি দিয়েছে আমি খুবই খুশি, আর কোনো মেয়েদের পোশাক দিইনি, এইটাই সব থেকে বড়ো বিষয়। যেহেতু ব্যাগ, এটা হচ্ছে কি এক নাম্বার একটি মিস্ট্রি বক্স, এবং আরেকটি মিস্ট্রি বক্স আছে আমার কাছে, এটি রেখে দিই উপরে, এবং আরেকটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, পাশে রেখে দিয়েছিলাম, আরেক পেপার্স ফেলাই দিলাম, আর এই যে আরেকটি। সো এই পেপার্সের মধ্যে কী আছে কেটে দিলাম, ছিঁড়ে দিই, কী আছে এর মিস্ট্রি বক্সের মধ্যে দেখে নেওয়া যাক, সবাই মিলে দেখি, আমিও দেখি, আপনিও দেখেন। এইটা মনে হচ্ছে আরেকটা বড় সড় কোনো জিনিস হবে, দেখা যাক কী হয় না হয়, আমি বুঝতে পারছি না কী হবে, এটা কোন আইটেম। দিস ইজ টু মাচ, ও মাই গড, ও মাই গুডনেস। সো এইটা মনে হচ্ছে লেডিস ব্যাগ, ও মাই গড, এইটা আসলে লেডিস ব্যাগ, আমি মনে মনে যা ভাবছি সেইটাই করছে দারাজ। সো ছেলে হয়ে মেয়েদের ব্যাগ, ভেরি ফানি। দেখুন এই দেখুন কয়টা ই দিছে, মানে যেটা কি বলে খেলনা, একটা চাবির রিং, এবং অবশেষে একটা মেয়েদের ব্যাগ পেয়েছি। সো এটা আমি কাকে দিব, কাকে দিব এই মেয়েদের ব্যাগ, আমি বুঝতে পারছি না এই ব্যাগ কাকে দিব, এই ব্যাগ তুমি কার, আমার নাকি অন্য কারোর? হ্যাঁ, ব্যাগটা ভালো লেদারের ব্যাগ, তবে এটা টেকসই হবে কতদিন এটা বলতে পারবো না, কিন্তু ব্যাগের কোয়ালিটিটা খুবই ভালো। দেখুন ব্যাগের কিন্তু অনেকগুলো পকেট আছে, তার মধ্যে যেমন এই যে পিছন ভিতরেও কিন্তু একটা পকেট আছে, এখানে অনেকে টাকা পয়সা রাখতে পারবে। সো এই আছে আমার মিস্ট্রি বক্স এক্সপিরিয়েন্স, যে এইটা কিন্তু আমি গত বছর 11/11 আমি 3টি মিস্ট্রি বক্স পেয়েছিলাম, সেটা আমার একটা ইউটিউব চ্যানেলে আমি পাবলিশ করেছিলাম, যে আমি কী কী পেয়েছি, 2টাটা দিয়েছিলাম, আরেকটা দিতে পারিনি। আর এই বছর কিন্তু 7th অ্যানিভার্সারিতে আমি একটি পেয়েছিলাম, সেটা একটা ক্যাপ দিয়েছিল আমাকে ব্লু কালারে, সেই জন্য আমি সেটা আনবক্সিং করিনি। কিন্তু 11/11/2020 অনে আমি 2টি মিস্ট্রি বক্স অর্ডার করেছি, সেটা যদি আনবক্সিং না করি তাহলে কেমন দেখায়, সেই জন্য আপনাদের মাঝে আমি এই মিস্ট্রি বক্সটি আনবক্সিং করলাম। আর এই যে 2টা দিয়েছে খুবই ভালো, একটা মেয়েদের দিয়েছে আর একটা ছেলেদের দিয়েছে, এই যে 2টাই দেখুন, কী করবো আমি, লাগবে না তো, কাউকে গিফট করতে হবে নাই দিয়ে দিতে হবে, আর যদি কাউকে গিফট করতে হবে তুমি কেন এই জিনিসগুলো কিনছো, এটা অবশ্যই প্রশ্ন করবে। সো এখন যার যেটা ভালো লাগছে, জানি না কার কেমন লাগছে, তবে আমার ভালোই লাগছে, 11 টাকায় দিয়েছে। এই ব্যাগটার দাম 11 টাকা না, হয়তো বা 400-500 টাকা হবে, যেহেতু দেখতে পাচ্ছি লেদারের ব্যাগ দিয়েছে, আর এর কিন্তু বেল্টগুলো খুবই চমৎকার। ভালো, থ্যাংক ইউ সো মাচ দারাজ গিফট এইভাবে দেওয়ার জন্য।